দুবছর করোনার ধাক্কা কাটিয়ে চলতি বছরই স্বাভাবিক হয় শিক্ষা কার্যক্রম। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষায় বড় সাফল্য পায় শিক্ষার্থীরা। আগামী বছর চারটি ক্লাসে শুরু হবে নতুন শিক্ষাক্রম, যা মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন গবেষকরা। বিদায়ী বছরে শিক্ষার নানা খবর জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল। চলতি বছরের শুরু থেকেই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। করোনার কারণে উৎসব না হলেও জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয় নতুন বই। তবে করোনার ধাক্কায় আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে ফেব্রুয়ারি পর্যন্ত। দুই বছর পর মার্চে পুরোদমে শুরু হয় ক্লাস। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এবছরে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে 150+ স্কুলে পরীক্ষামূলকভাবে শুরু হয় নতুন শিক্ষাক্রম, যেখানে পরীক্ষার চেয়ে ক্লাসের পড়াকেই বেশি জোর দেওয়া হয়। সেপ্টেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় এসএসসি পরীক্ষা। তবে সব ছাপিয়ে আলোচনায় আসে কুড়িগ্রামের ভুরঙ্গামারিতে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনা। গ্রেফতারও করা হয় কয়েকজনকে। নড়ে চড়ে বসে শিক্ষা প্রশাসন। দিনাজপুর বোর্ডে যে ঘটনাটি ঘটলো এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা সবাই, আমরা পুরো শিক্ষা পরিবার, আমরা বিব্রত হয়েছি। নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় এইচএসসি পরীক্ষা। এতে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন চরম বিতর্কের সৃষ্টি করে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় শিক্ষা বিভাগ। তাদের এমপি যদি বন্ধ করে দেয় তাদের চেয়ে এর চেয়ে বড় পানিশমেন্ট আর কি হতে পারে। নভেম্বরের শেষ দিকে দেয়া হয় এসএসসির রেজাল্ট। সংক্ষিপ্ত সিলেবাসে আসে বড় সাফল্য। রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পায় GPA 5। ডিসেম্বরে এবারও অনলাইনে আবেদন করে লটারিতে ভর্তি হতে পারছে শিক্ষার্থীরা। এতে স্বস্তি নামে সবার। শিক্ষা বাণিজ্য বন্ধের কথা বলেন শিক্ষামন্ত্রী। কোন মানের হলে, কোন পর্যায়ের হলে কত টাকা পর্যন্ত নেওয়া যাবে সেটা হয়তো আমরা একটা নির্ধারণ করে দিতে পারি। আগামী বছর প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে শুরু হবে নতুন শিক্ষাক্রম, যেখানে মুখস্থ বিদ্যার চেয়ে হাতে কলমের শিক্ষাকে জোর দেওয়া হয়েছে। পরীক্ষার সাথে ক্লাসের পড়া ও উপস্থিতির ভিত্তিতে নম্বর দেওয়া হবে শিক্ষার্থীদের। শিক্ষকদের হাতে নম্বর দেওয়ার ক্ষমতা থাকায় প্রাইভেট বাণিজ্য বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে শিক্ষা বিভাগ বলছে এ ধরনের কোনো সুযোগ রাখা হবে না। নতুন কারিকুলাম যেটা হচ্ছে সেখানে শিক্ষকদের ট্রেনিং হচ্ছে, ট্রেনিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আরও প্রচুর ট্রেনিং সামনে আসবে, মনিটরিংকে জোরদার করানো হচ্ছে। এবং পাশাপাশি আর একটা জিনিস বলি, ওই কোচিং করানোর স্টাইলটাই হয়তো বা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বের সাথে তাল মেলাতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।